দুমাসের মধ্যে কলকাতা ও রাজ্যের অন্যান্য জেলার অটোগুলিতে মিটার লাগাতে হবে। হাইকোর্টের এই নির্দেশ ঘিরেই শুরু হয়েছে চাপানুতোর। এই অবস্থায় অটো মিটার চালুর বিরোধিতায় আন্দোলনে নামল সিটুর কলকাতা অটোরিকশা অপারেটার্স ইউনিয়ন। এদিন বেলতলায় আরটিএ অফিসের সামনে একটি সভা করা হয় সংগঠনের তরফে। স্থিতাবস্থা বজায় রাখার দাবিতে আরটিএর সেক্রেটারির কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। সংগঠনের সম্পাদক বাবুন ঘোষের দাবি, অটো চালকদের স্বার্থ রক্ষা করেই হাইকোর্টে রিপোর্ট দিক সরকার, প্রয়োজনে সরকারি ভাড়া নির্ধারণ করুক। আমরা যে দাবিটা জানিয়েছি যে স্ট্যাটাসকো মেনটেন করার জন্য, ট্যাক্সি যেভাবে চলছে মিটারে সেভাবে চলুক, অটো যেভাবে স্টেজ ক্যারেজ হিসাবে চলছে সেভাবে চলুক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে অটোরিকশা অপারেটার এবং যাত্রী সাধারণের স্বার্থে কিলোমিটার প্রতি ভাড়া রাজ্য সরকার বেঁধে দিক, সেই ভিত্তিতে বিভিন্ন রুটে ভাড়া ঠিক হয়ে যাক। মূলত এই প্রশ্ন নিয়েই তো মিটারের বিষয়টা এসছে, আমরা মিটারে চালাতে চাইছি না। ইতিমধ্যেই অটো মিটার বসালে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়ে রেখেছে পাঁচটি ট্যাক্সি সংগঠনও। তাদের দাবি, অটো মিটার চালু হলে ক্ষতির মুখে পড়বেন ট্যাক্সি চালকরা। এই অবস্থায় আদালতের এই রায়ের পর শহরের অটোর ভবিষ্যৎ কী তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।